আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশ থেকে আপনারা সকলে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন থেকে আপনি বাংলাদেশে থেকেই কিন্তু সবাই সব চ্যানেলেই শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো আপনারা জানেন যে টিকটকের মতো ইউটিউবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে বা একটা অপশন অ্যাড করেছে, যেটা টিকটকের মতো আপনি 1 মিনিটের নিচে ভিডিও আপলোড করতে পারবেন। তো সেটা আপনার নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, অন্য কারো না। অন্য কারো ভিডিও আপলোড করলে কিন্তু কপিরাইট খাবেন। সো আপনার টোটালি আপনার নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো এটাই আমরা জানবো কিভাবে বাংলাদেশ থেকে সকল চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা যায়। তো এই বিষয়টি জানতে যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন, রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে। যারা আমাদের এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে মুভ করবো এবং সেখান থেকে বিস্তারিত দেখবো। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এবার আমরা আমাদের ফোনের ইউটিউব অ্যাপটি ওপেন করে দিব। তো ইউটিউব অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে। তো এবার আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম। আপনি সিম্পলভাবে যেভাবে ভিডিও আপলোড করেন ইউটিউবে, আপনি সেভাবেই আপলোড করবেন। তো আপলোডে ভিডিওতে ক্লিক করলাম, ঠিক আছে? তো আপলোডে ভিডিওতে ক্লিক করার পরে আপনি একটা ভিডিও এখানে ইনপুট করবেন। তো আমি জাস্ট এই ভিডিওটা ইনপুট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো জাস্ট আমি এই ভিডিওটা ইনপুট করলাম। তো এবার দেখুন, এই যে এখানে টাইটেল দেওয়ার জায়গা রয়েছে, তো এই যে এখানে আপনি টাইটেল দিবেন, ঠিক আছে? তো আমি জাস্ট একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। দেন কী করতে হবে, টাইটেলের শেষে দিয়ে আপনি হ্যাশট্যাগ দিবেন, হ্যাশ দিবেন একটা, তারপরে এখানে লিখবেন হচ্ছে SSORT, তারপরে এস, অর্থাৎ এখানে শর্টস লিখতে হবে, ঠিক আছে? আপনি টাইটেলের শেষে শর্টস লিখে দিবেন। আর আপনি এখানে দেখবেন যেন এই আপনার ওয়ার্ডগুলো ব্রেক না করে, অর্থাৎ এখানে 100 ওয়ার্ড দিতে পারবেন, 100টা অক্ষর দিতে পারবেন, 100টার বেশি যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তো তারপর যে কাজটি করতে হবে, যেখানে ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনে আপনার ডিসক্রিপশন লিখবেন, যেটা আপনি লিখতে চান সেটা লিখে দিবেন। তো ডিসক্রিপশন লেখা শেষ হলে ডিসক্রিপশনের শেষ দিকে গিয়ে আপনি আবার ওইখানে হ্যাশ দিয়ে শর্টস লিখে দিবেন, SSORTS, ঠিক আছে? তো এখানে শর্টস লিখে দিতে হবে, ঠিক আছে? দেন এগুলো আপনার পূরণ করবেন, ব্যাস এগুলো আপনি সঠিকভাবে দিবেন, যেটা যেভাবে দিতে চান, দেন আপলোড করে ফেলবেন। তো এখন আমি এটা আপলোড করে দিচ্ছি। তো এখন আমি আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পরে আমি যদি এখন আমার চ্যানেলে যাই, এখন যদি আমি আমার চ্যানেলে চলে যাই, তো এখান থেকে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে নেই, তারপর দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপলোড হয়ে গেছে মনে করেন। তো আমি যদি এখন আমার চ্যানেলে চলে যাই, তো আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি। তো চ্যানেলে আসার পরে দেখা যাক ভিডিওটা আপলোড হয়েছে কিনা। তো এই দেখুন, ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এবার যদি আমরা দেখি যে এখানে আমাদের ভিডিওটা কোথায়, তো দেখতে পারবেন এখানে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে কিন্তু ভিডিওটা আমাদের আপলোড হয়ে গেছে। তো একটু অপেক্ষা করুন, প্রসেসিং হচ্ছে। তো এখানে আর দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের শর্টস ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। এখানে ভিডিও স্কিপ করলে হয়তো বা অনেকে বলতে পারেন যে আমি হয়তো বা কোনো কাজ সাজি করেছি। তো জাস্ট আমি আপনাদের রিয়েল কন্টেন্ট দেওয়ার উপহার, রিয়েল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক কেন লেট হচ্ছে, আসলে আমি বুঝতে পারতেছি না। সরি, এটা প্রাইভেট করে রয়েছে, তো এটা পাবলিক করতে হবে। আমি আবারও পাবলিক করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো এই এখান থেকে আমি পাবলিক করে দিলাম, ঠিক আছে? তো এবার আমি সেভ করে দিলাম। তো এবার কিন্তু আমার এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা প্রাইভেট করা ছিল, বিদে হয়নি। তো এই যে এখন কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আবারও আমার চ্যানেলে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এই দেখুন, আমার কিন্তু এই যে শর্টসটা আপলোড হয়ে গেছে, যে দেখুন শর্ট ভিডিও, ঠিক আছে? তো এই যে এখানে ভালো করে দেখুন, আমি কিন্তু মাত্র আপলোড করেছি 16 সেকেন্ড আগে। তো অনেকে আপলোড করার পরে এখানে শর্টস ভিডিওটা শো করবে না। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, অনেকে হয়তো বলতে পারেন যে আমি দেখাইছি আমারটা হয়েছে, বাট আপনাদেরটা কেন হচ্ছে না, তো এরকম বলতে পারেন। সেজন্য আমি দেখাচ্ছি আপনারা কি করবেন। তো সেজন্য আপনারা চলে যাবেন হচ্ছে কুম ব্রাউজারে।
তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা এখানে youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পরে এই যে কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে ডেস্কটপ মোড অন করা, এটা আপনাদের অন করা থাকবে না, এটা অন করে নিতে হবে। তো ডেস্কটপ মোড অন করা হয়ে গেলে দেখতে পারবেন এই যে এটা এই কর্নারে আপনার চ্যানেল লোগো শো করবে। তো এই যে এখানে দেখুন, এখানে চ্যানেল লোগোটা শো করবে। তো চ্যানেল লোগোর উপর ক্লিক করলে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে এখানে আপনি এখানে এই পেজে আপনাকে নিয়ে আসবে। দেন এই যে এখানে একটা কাস্টমাইজেশন অপশন আপনারা দেখতে পারবেন, এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করবেন। তো এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি আপনারা কী করবেন। তো এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পরে এই যে দেখুন, আমি এই অপশনটা কিন্তু এখান থেকে ইনেবল করে নিয়েছি, এই যে দেখুন শর্টস, ঠিক আছে। তো এটাকে আমি আবার রিমুভ করছি। তো এবার যে কাজটি করতে হবে যে এখানে অ্যাড সেকশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি বড় করে দেখাই, যে এই অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। অ্যাড সেকশনে ক্লিক করার পরে যেখানে শর্টস ভিডিও বলে একটা অপশন রয়েছে, শর্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পারবেন এখানে পাবলিশ বলে একটা অপশন রয়েছে, পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার কাজটি ব্যাস কমপ্লিট। এবার আপনি শর্টস ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কেউ ভিজিট করলে সেই শর্টস ভিডিওগুলো দেখতে পারবে। একটি কথা মনে রাখবেন, হিউজ পরিমাণ শর্টস ভিডিও আপলোড করা কিন্তু চ্যানেলের জন্য ক্ষতিকর, সো এটা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।